আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো মালদ্বীপের যে রাস্তা বিষয়ে আপনাদেরকে দেখাবো, ইনশাআল্লাহ সাথে থাকবেন। তো ভিউয়ার্স, তো আশা করি এই যে দেখেছেন মালদ্বীপ শহরের মালদ্বীপের কী পরিস্থিতি, মালদ্বীপে কেমন, আমি আছি আপনাদের সাথে, কেমন রাস্তা। যদি আমার এলাকা আপনারা ক্যামেরায় দেখতেছেন না, সেটা আছে আপনিও। আচ্ছা, তারপর চেষ্টা করবো একবার দেখার জন্য। সরি, আমাকে না মালদ্বীপের যে রাস্তা কিংবা মালদ্বীপের যে পরিস্থিতি, ওই যে দেখেন কি অবস্থা, মানুষ যেমনই হোক কিন্তু তার তেমন মনে হয় যে সাইকেল বেশি, মানুষ ফেরছে অধিকাংশ সময় মনে হয় যে সাইকেল না হয় বেশি, আসলে তো না, মানুষ না থাকলে সাইকেল আসে মানুষ বেশি। রাস্তার চারপাশ দেখলে মনে হয় আপনারা আরও দেখবেন কেন সারা জীবন সুখ পাইলাম ও আমার মাটির দেশে জন্ম আমার বাংলাদেশ, জিজ্ঞাসা প্রশ্ন শূন্য ছায়া জীবনে আমার ছন্দ আসেনি তাই, যখন তখন দ্বন্দ্ব বাজে সুর খুঁজে না পায়, আরে শূন্য ছায়া জীবনে আমার ছন্দ আসেনি তাই, যখন তখন দ্বন্দ্ব বাজে সুর খুঁজে না পাই, এক তারা তার তার দিকে যাই বারবার, এক তারা তার তার দিকে যাই সারা জীবন, মনে শুধু দুঃখ শুনে। আর আসলে আরেকটু ব্যতিক্রম নিউজ দিতেছি, ওই যে আপনারা দেখতেছেন অনেকগুলো লোক লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু আসলে বাংলাদেশি, তারা দেশে যাওয়ার জন্য যে লোকগুলা ফ্রি বিষয়ে যে লোকগুলা, আপনারা কথাই জানেন যে মালিক সারা, এই লোকগুলা দেশে যাওয়ার জন্য তারা এখানে দাঁড়িয়ে আছে বাস টার্মিনালে। তো এই আর কি, মানে মালদ্বীপ থেকে লোক যাচ্ছে প্রায় প্রতি সপ্তাহে, যদি না হয় তারপরও 500,000 লোকের মতো যাচ্ছে প্রতি সপ্তাহে। যাই হোক, তো দেখেন আর মালদ্বীপ শহরের রাস্তা, কণিকের তরে বুকে ধরে কেউ করলো না কে আমার, আমি বাউলাজ পথ হারাইতেনি ভুল অন্ধকারে,
নিভুল অন্ধকারে বাউলা যে পথ হারাইছে, নিভুল অন্ধকারে নিভুল অন্ধকারে লালন রাধার মনের মতো নেই তো ধর্ম, লালন রাধার মনের মতো নেই তো ধর্ম, বারবার ভুল করে যাই কথা কাঁদে সুরে। এই এনা আমরা কোন লোক আছে আগের, ওই কালাম এনা কি আমরা কোন লোক আছে আগের, জায়গা এই রানিং এ কি গাড়ি ঘোরা নাকি রাস্তাতে, আমরা রাস্তা পার হই না, এটা কি রাস্তা পার হওয়ার সিস্টেম হলো, কিন্তু লাস্টে তো হ্যাঁ হন দিছে, পুলিশে খেয়াল করছে যে তুই তো আগে তো খেয়াল করছে না, হনের পরে খেয়াল করছে মনে আমার দোষ, এই কারণে আমার জায়গা আছে, আমরা তো খেয়াল করছি এত দেন হ্যাঁ যে আমি যদি খার ব্রেক করি তাহলে আপনার দাঁত ভেঙে যাবো বলি হ্যাঁ